আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বৈশ্বিক মহামারীর সময় ঘরের মধ্যে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছো, কমেন্টস লিখে পাঠাও। আমি সোহেল আহমেদ, অশোক সুপার মেকানিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি চতুর্থ পর্ব মেটালার্জি সাবজেক্ট ক্লাস নিচ্ছি। ইতিমধ্যে আমি 6টি ক্লাস নিয়েছি, আজকে সপ্তম ক্লাস। আজকে যে চ্যাপ্টারটা পাঠদান করাবো সেটা হচ্ছে নবম অধ্যায়, শঙ্কর ইস্পাত বা অ্যালয় স্টিল। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে তার বিশেষ উদ্যোগে এবং A2I ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিরলস চেষ্টা মেহনতে আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিতে পেরেছি। তোমরা নিয়মিত লেখাপড়া করবে, অনলাইনে যুক্ত থাকবে, তাহলে আমাদের সময়গুলো হেফাজত হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। আর ঘরের বাইরে বের হলে কাজ ছেড়ে 20 সেকেন্ড সময় নিয়ে সাবান পানি দিয়ে হাত ধৌত করবে। আমি এখন নবম অধ্যায়ের শঙ্কর ইস্পাত সম্পর্কে আলোচনা করছি। এই অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে ইস্পাত সম্পর্কে জানতে পারবো। ইতিপূর্বে আমরা সরল কার্বন ইস্পাত সম্পর্কে জেনেছি, শঙ্কর ইস্পাত সম্পর্কে জানতে পারবো, শঙ্কর ইস্পাতের শ্রেণীবিন্যাস ও ব্যবহার সম্পর্কে জানতে পারবো, শঙ্কর ইস্পাত ও সরল কার্বন ইস্পাতের মধ্যে পার্থক্য জানতে পারবো, শঙ্কর ইস্পাত উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, স্টেনলেস স্টিল, হাই স্পিড স্টিল, টাংস্টেন স্টিল, মলিবডেনাম স্টিল, ক্রোমিয়াম স্টিল, নিকেল স্টিল, সিলিকন স্টিলের উপাদান সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে ইস্পাতের যান্ত্রিক গুণাগুণ, যান্ত্রিক গুণাবলীর উপর বিভিন্ন শঙ্কর উপাদান, ম্যাঙ্গানিজ, নিকেল, টাংস্টেন, ব্যানাডিয়াম, কপার, ক্রোমিয়াম, মলিবডেনাম, সালফার, ফসফরাস, সিলিকনের প্রভাব সম্পর্কে জানতে পারবো, শঙ্কর ইস্পাতের গৃহস্থলী ও শিল্পে ব্যবহার সম্পর্কে জানতে পারবো। আমরা প্রথমেই ইস্পাত সম্পর্কে জানবো। লোহা এবং কার্বনের শঙ্কর ধাতুকে ইস্পাত বলে। সাধারণত 0.008% উপর থেকে 2% পর্যন্ত কার্বনযুক্ত লোহাকে ইস্পাত বলে। ইস্পাতের স্বাভাবিক উপাদান যেমন লোহা, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার ও ফসফরাস ইত্যাদি স্বাভাবিক মাত্রায় থাকলে সেই ইস্পাতকে সরল কার্বন ইস্পাত বলে। বিশেষ উদ্যোগে, বিশেষ উদ্দেশ্যে কোনো ধাতু বা অধাতু সরল কার্বন ইস্পাতে মিশ্রিত করলে তখন সেই ইস্পাতকে শঙ্কর ইস্পাত বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শঙ্কর ইস্পাত যদি আরো ডিটেলস বলতে চাই তাহলে শঙ্কর ইস্পাত বলতে মূলত সরল কার্বন ইস্পাতের সাথে এক বা একাধিক ধাতুর সংমিশ্রণকেই বোঝায়। সরল কার্বন ইস্পাত অনেক সময় সব রকম প্রয়োজনীয় ভৌত, রাসায়নিক ও যান্ত্রিক গুণাবলী প্রদর্শন করতে সমর্থ হয় না। প্রয়োজনীয় বিভিন্ন গুণাবলী অর্জনের লক্ষ্যে সরল কার্বন ইস্পাতের সাথে ইচ্ছাকৃতভাবে নানাবিধ শঙ্করের উপাদান সংমিশ্রণ ঘটানো হয়। সরল কার্বন ইস্পাতের সাথে এক বা একাধিক উপাদান মিশ্রিত করে যে ইস্পাত তৈরি করা হয় তাকেই শঙ্কর ইস্পাত বা অ্যালয় স্টিল বলে। শঙ্কর ইস্পাতে যে উপাদানের আধিক্য থাকে সেই উপাদানের নাম অনুসারে শঙ্কর ইস্পাতের নামকরণ করা হয়, যেমন ক্রোমিয়াম ইস্পাত, নিকেল ইস্পাত, সিলিকন ইস্পাত, টাংস্টেন ইস্পাত ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন প্রকার সরল কার্বন ইস্পাত নিয়ে আমরা এখন আলোচনা করব। বিভিন্ন প্রকার সরল কার্বন ইস্পাত অর্থাৎ ইস্পাতকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এক সরল কার্বন ইস্পাত, দুই শঙ্কর ইস্পাত। আমরা ইতিপূর্বে 6ষ্ঠ অধ্যায় সরল কার্বন ইস্পাত সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা শঙ্কর ইস্পাত সম্পর্কে আলোচনা করব। শঙ্কর ইস্পাত, শঙ্কর ইস্পাত সাধারণভাবে শঙ্কর ইস্পাত বা অ্যালয় স্টিল বলতে মিশ্র ইস্পাতকে বোঝায়। তাহলে সরল কার্বন ইস্পাত কি মিশ্র ইস্পাত নয়? সরল কার্বন ইস্পাত পিক লোহা, ডালাই লোহা ইত্যাদি একাধিক উপাদান মিশ্রণ রয়েছে, সেক্ষেত্রে শঙ্করের সূত্র অনুসারে এগুলোকে মিশ্র ধাতু হিসেবে বিবেচিত হওয়ার কথা। যদিও এগুলোতে একাধিক উপাদানের মিশ্রণ রয়েছে, তথাপি ধাতু বিজ্ঞানীর মতে এগুলোকে মূল ধাতু হিসাবে বিবেচনা করা হয়। সেজন্য সরল কার্বন ইস্পাতে কার্বন, ফসফরাস, সিলিকা, সালফার ইত্যাদি উপাদানগুলো মিশ্রিত অবস্থায় থাকলেও এটিকে মিশ্র ধাতু হিসাবে গণ্য করা হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শঙ্কর ইস্পাতের শ্রেণী বিভাগ ও ব্যবহার সম্পর্কে জানব। শঙ্কর ইস্পাত স্টেইনলেস ইস্পাত। স্টেইনলেস ইস্পাতের ব্যবহার হচ্ছে কাটলারি, সার্জিক্যাল যন্ত্রপাতি, বল বেয়ারিং, বাল্ব শীট তৈরিতে ব্যবহৃত হয়। হাই স্পিড স্টিল বিভিন্ন প্রকার মেশিনে কাটিং টুল হিসাবে ব্যবহৃত হয়। টাংস্টেন স্টিল কাটিং টুল ও উচ্চ উত্তাপে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। মলিবডেনাম স্টিল বৈদ্যুতিক লিড ওয়্যার, দ্রুত গতিসম্পন্ন টুলস তৈরিতে ব্যবহৃত হয়।
ক্রোমিয়াম স্টিল, ডাক্তারি যন্ত্রপাতি, কাটলারি, অটোমোবাইল যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। নিকেল স্টিল পাইপ, শিট, রিবেট, এক্সেল ইত্যাদি তৈরি করতে ব্যবহৃত হয়। সিলিকন স্টিল বৈদ্যুতিক মেশিনের লেমিনেশন, টেলিফোন ও লাউড স্পিকারের ডায়াফ্রাম তৈরিতে ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ স্টিল ক্রাশিং জ, ড্রেজিং বালতি, ক্রাশিং মেশিনের রোলার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। টুল ও ডাই স্টিল মেশিনপত্রের টুলস, ড্রিল বিট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। স্প্রিং স্টিল লোকোমোটিভ স্প্রিং, ক্যারেজ, ওয়াগন, হেভি লোড ভেহিকেল স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয়। হিট রেজিস্টিং স্টিল পাইপ, সুপার হিটার টিউব, গ্যাস টারবাইন ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। ভ্যানাডিয়াম স্টিল অটোমোবাইল যন্ত্রাংশ, পিস্টন রড, এক্সেল তৈরিতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শঙ্কর ইস্পাতের শ্রেণীবিন্যাস ও ব্যবহার দেখানো হলো। এখন আমরা যাচ্ছি শঙ্কর ইস্পাত ও সরল কার্বন ইস্পাতের মধ্যে পার্থক্য। শঙ্কর ইস্পাত, এই ইস্পাত কার্বন, লোহা, অন্যান্য শঙ্কর উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়। সরল কার্বন ইস্পাত, এতে লোহা ও কার্বন ছাড়া বিশেষ কোনো শঙ্কর উপাদান থাকে না। শঙ্কর উপাদানের উপস্থিতির উপর এর গুণাগুণ নির্ভর করে। মূলত কার্বনের উপস্থিতির উপর এর গুণাগুণ নির্ভর করে। এই ইস্পাতের সামর্থ্য অনেক বেশি, অর্থাৎ শঙ্কর ইস্পাতের সামর্থ্য বেশি। সরল কার্বন ইস্পাতের সামর্থ্য তুলনামূলক শঙ্কর ইস্পাতের চেয়ে কম। করোশন রোধ ক্ষমতা বেশি, করোশন রোধ ক্ষমতা কম। বিশেষ ধরনের কাজে ব্যবহার করা হয়, সাধারণ কাজে ব্যবহার করা হয় এবং ব্যবহারের সীমাবদ্ধতা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শঙ্কর ইস্পাতে 0.1 থেকে 1.0% পর্যন্ত কার্বন থাকে, আর সরল কার্বন ইস্পাতে 0.1 থেকে 2% পর্যন্ত কার্বন থাকতে পারে। শঙ্কর ইস্পাত উচ্চ তাপ ও ক্ষয়রোধী, সরল কার্বন ইস্পাত উচ্চ তাপ ও ক্ষয়রোধ ক্ষমতা কম। বিভিন্ন শঙ্কর যোগ করে প্রয়োজনীয় গুণাগুণ বৃদ্ধি করা হয়। সরল কার্বন ইস্পাতে তাপ শোধন প্রক্রিয়ার মাধ্যমে গুণাগুণ পরিবর্তন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শঙ্কর ইস্পাত ও সরল কার্বন ইস্পাতের মধ্যে পার্থক্য দেখলাম। আমরা যদি মোটামুটি বলতে চাই তাহলে বলতে পারি যে শঙ্কর ইস্পাতের সামর্থ্য অনেক বেশি এবং সরল কার্বন ইস্পাতের সামর্থ্য তুলনামূলক কম। করোশন রোধ ক্ষমতা বেশি, আর সরল কার্বন ইস্পাতের করোশন রোধ ক্ষমতা কম। এবং শঙ্কর ইস্পাত বিশেষ ধরনের কাজে ব্যবহার করা হয়, আর সরল কার্বন ইস্পাত সাধারণ কাজে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শঙ্কর ইস্পাতের উৎপাদন পদ্ধতি দেখব, যে স্টেইনলেস স্টিলের উৎপাদন পদ্ধতি। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক চুল্লিকে পরিবর্তিত রূপে অ্যালয় স্টিল উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এই পরিবর্তিত চুল্লিকে সংশোধিত বৈদ্যুতিক চুল্লি বলা হয়। এই চুল্লিতে নির্দিষ্ট কার্বনযুক্ত সরল কঠিন ইস্পাতের সাথে বিগালক হিসাবে কিছু চুন ছাড়াও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। প্রদত্ত উপাদানসমূহ গলে গেলে এর মধ্যে ফিলোস্পার, ফেরোসিলিকন এবং কাঠ কয়লা মিশ্রিত করা হয়। পরে অ্যালয়ে উপাদানসমূহ প্রয়োজন মতো মিশ্রিত করা হয়। ইনগট তৈরির পূর্বে গলিত ধাতুর মধ্যে কার্বন, ক্রোমিয়াম ও নিকেল পরিমাণ ও ভালোভাবে মিশ্রণ তৈরির দিকে লক্ষ্য রাখতে হয়। এভাবে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। এর প্রধান সংকরীকরণ উপাদান হচ্ছে ক্রোমিয়াম 18%, নিকেল 8%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান হচ্ছে ক্রোমিয়াম, এটা 18% থাকে, আর নিকেল থাকে 8%। হাই স্পিড স্টিলের উৎপাদন পদ্ধতি, ক্রুসিবল চুল্লি ও ক্ষুদ্র ক্ষারকীয় বৈদ্যুতিক আর্ক চুল্লিতে এ প্রকারের স্টিল তৈরি করা হয়। বর্তমানে ইলেকট্রিক আর্ক চুল্লিতে সুপার রিফাইনিং পদ্ধতি প্রয়োগ করে এই স্টিল তৈরি করা হয়। এই চুল্লিতে ধাতুমল, অক্সিজেন ও সিলিকনকে বিতাড়িত করতে কিছু পরিমাণ চুন ব্যবহার করা হয়। চুন সম্পূর্ণ গলে গেলে এতে বেশি পরিমাণ চুন ও কিছু ফেলোস্পার, ফেরোসিলিকন গুঁড়া কয়লা দেওয়া হয়, ফলে বিজারণ প্রক্রিয়া আরও দ্রুত সংঘটিত হয়। এ অবস্থা যখন তরল ধাতুতে কার্বনের পরিমাণ 0.7 থেকে 0.75% চলে আসে, তখন গলিত স্টিলের মধ্যেও প্রয়োজনীয় শঙ্কর উপাদান টাংস্টেন, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট ইত্যাদি যে কোনো একটি কিংবা একাধিক অনুপাত
মিশ্রিত করে গলিত ধাতুতে ইনগট পরিণত করা হয়। অন্যান্য সংকর ইস্পাত যেমন টাংস্টেন স্টিল, মলিবডেনাম স্টিল, ক্রোমিয়াম স্টিল প্রভৃতি প্রভৃতিকেও উল্লেখিত পদ্ধতিতে যে কোনো একটিতে উৎপাদন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্টেনলেস স্টিল, হাই স্পিড স্টিল, টাংস্টেন স্টিল, মলিবডেনাম স্টিল, ক্রোমিয়াম স্টিল, নিকেল স্টিল এবং সিলিকন স্টিলের উপাদানগুলো দেখব। স্টেনলেস স্টিলের উপাদানগুলোর মধ্যে হচ্ছে ক্রোমিয়াম 4 থেকে 26% পর্যন্ত থাকে, নিকেল থাকে 0.5 থেকে 21%, কার্বন থাকে 0.10 থেকে 0.25%, সিলিকন থাকে 0.75%, ম্যাঙ্গানিজ থাকে 0.60 থেকে 1.75%, অবশিষ্টাংশ লোহা থাকে। হাই স্পিড স্টিলে টাংস্টেনের পরিমাণ থাকে 18%, ক্রোমিয়াম থাকে 4%, ভ্যানাডিয়াম থাকে 1%, কার্বন থাকে 0.7 থেকে 0.8% এবং অবশিষ্টাংশ লোহা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টেনলেস স্টিলের আমরা উপাদানগুলো দেখলাম এবং হাই স্পিড স্টিলের উপাদান দেখলাম। এরপরে আমরা টাংস্টেন স্টিলের উপাদান দেখব। টাংস্টেন স্টিলে টাংস্টেনের পরিমাণ থাকে 1.0 থেকে 3.33%, সর্বোচ্চ। কার্বন থাকে 0.10 থেকে 0.25% এবং অবশিষ্টাংশ লোহা থাকে। মলিবডেনাম স্টিল, এই মলিবডেনামের পরিমাণ থাকে 5 থেকে 38%, কার্বন থাকে 0.70% 0.70 থেকে 0.80%, আর অবশিষ্ট লোহা থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রোমিয়াম স্টিলের ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্রোমিয়াম থাকে 12 থেকে 35%, কার্বন নিম্ন কার্বন সমৃদ্ধতে কার্বনের পরিমাণ থাকে 0.70 থেকে 0.80%, এবং কার্বন অর্থাৎ উচ্চ কার্বন যুক্ত থাকে 1.50 থেকে 2.50%, এবং অবশিষ্টাংশ লোহা থাকে। এটা হলো টাংস্টেন স্টিল, মলিবডেনাম স্টিল ও ক্রোমিয়াম স্টিলের উপাদানগুলো। পরবর্তীতে আমরা দেখব নিকেল স্টিল। এই নিকেল স্টিলে নিকেলের পরিমাণ থাকে 2.5 থেকে 50%, কার্বন থাকে 0.10 থেকে 0.40%, অবশিষ্টাংশ লোহা থাকে। সিলিকন স্টিলের ক্ষেত্রে সিলিকনের পরিমাণ থাকে 0.25 থেকে 18%, কার্বন থাকে 0.50%, সর্বোচ্চ, এবং অবশিষ্টাংশ লোহা থাকে। অর্থাৎ যে এই অ্যালয় স্টিলে যে উপাদানের মাত্রা বেশি থাকে, সেই বেশি মাত্রার উপাদানের সাথে নামের একটা সামঞ্জস্য থাকে, সেই অনুসারে এই স্টিলের নামকরণ করা হয়। যেমন আমরা দেখেছি স্টেনলেস স্টিল, হাই স্পিড স্টিল, টাংস্টেন স্টিল, মলিবডেনাম স্টিল, ক্রোমিয়াম স্টিল, নিকেল স্টিল, সিলিকন স্টিল। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই এর প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে যে যে স্টিলের নামকরণ করা হয়েছে সেটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ইস্পাতের যান্ত্রিক গুণাবলীর উপর বিভিন্ন সংকর উপাদান ম্যাঙ্গানিজ, নিকেল, টাংস্টেন, ভ্যানাডিয়াম, কপার, ক্রোমিয়াম, মলিবডেনাম, সালফার, ফসফরাস ও সিলিকনের প্রভাব। ইস্পাতের মধ্যে কক্ষ তাপমাত্রা প্রধানত দুটি উপাদান থাকে, একটি হচ্ছে ফেরাইট আর একটি হচ্ছে সিমেন্টাইট। ফেরাইট খুবই নরম কিন্তু সিমেন্টাইট খুবই শক্ত। শুধু সিমেন্টাইটই নয়, মূলত কার্বাইডের উপস্থিতিতে স্টিলকে শক্ত করে। যে কোনো সংকরীকরণ উপাদান ইস্পাতের বৈশিষ্ট্য তখনই পরিবর্তন করতে পারে যখন এটি কার্বাইডের ফেরাইটের মধ্যে ছড়িয়ে দেয়। প্লেন কার্বন ইস্পাতের বিভিন্ন অংশ সমকাঠিন্য পাওয়া খুব দুরূহ হয়, যদিও কোনো বড় আকারের যান্ত্রিক অংশকে ক্রিটিক্যাল কুইঞ্জিং হারেই ঠান্ডা করা হয়। একমাত্র সংকরীকরণ উপাদান সহজতেই সরল কার্বন ইস্পাতকে সন্তোষজনকভাবে শক্ত করা যায়। সরল কার্বন ইস্পাতে বিভিন্ন সংকর উপাদানে মিশ্রিত করার উদ্দেশ্য, দেরিতে ঠান্ডা করলেও যাতে ইস্পাত সঠিকভাবে শক্ত হয় সেই জন্য ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, নিকেল ও সিলিকন যুক্ত করা হয়। অতি উচ্চ তাপমাত্রায় কাঠিন্য ঠিক রাখার জন্য যেসব উপাদান যুক্ত করা হয় সেগুলো হচ্ছে মলিবডেনাম, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টাংস্টেন ইত্যাদি।
উচ্চ তাপমাত্রায় শক্তি প্রদানের জন্য যেসব উপাদান যুক্ত করা হয় সেগুলো হচ্ছে ম্যাঙ্গানিজ, নিকেল, সিলিকন, কার্বন, ক্রোমিয়াম ও ভ্যানাডিয়াম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সংকর উপাদানগুলো দেখব এবং এর প্রভাবগুলো আমরা এখানে আলোচনা করব। যেমন ম্যাঙ্গানিজ, এই উপাদান ম্যাঙ্গানিজ কার্বাইড গঠন করে, ইস্পাতের কাঠিন্যতার গভীরতা বৃদ্ধি করে, ইস্পাতকে ক্ষয়রোধী ও ঘর্ষণরোধী করে, সালফারের বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা করে। ম্যাঙ্গানিজ এই উপাদানের ম্যাঙ্গানিজ কার্বাইড গঠন করে, ইস্পাতের কাঠিন্যতার গভীরতা বৃদ্ধি করে, ইস্পাতকে ক্ষয়রোধী ও ঘর্ষণরোধী করে, সালফারের বিরূপ প্রতিক্রিয়া রোধ করে। সিলিকন স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে, করোশন প্রতিরোধ করে, ওয়েল্ডেবিলিটি ও ফোর্জিবিলিটি কমায়, চৌম্বকীয় পারমিবিলিটি বৃদ্ধি করে। আমি আবার বলতেছি, সিলিকন স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে, করোশন প্রতিরোধ করে, ওয়েল্ডেবিলিটি ও ফোর্জিবিলিটি কমায়, চৌম্বকীয় পারমিবিলিটি বৃদ্ধি করে। নিকেল, সরল কার্বনের ইস্পাতের উপর নিকেলের প্রভাব, ইস্পাতে স্থিতিস্থাপকের কাঠিন্যতা বৃদ্ধি করে, ফ্যাটিক প্রতিরোধ করে, দানার গঠন সুন্দর করে, তাপ ও করোশন রোধ ক্ষমতা বৃদ্ধি করে। টাংস্টেন কাঠিন্যতা বৃদ্ধি করে, করোশন প্রতিরোধ ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ তাপমাত্রায় কাঠিন্যতা হ্রাস প্রতিরোধ করে। ভ্যানাডিয়াম স্টিলের শক্ত কার্বাইড গঠন করে, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কাটিং হার্ডনেস বাড়ায়, ক্ষয় প্রতিরোধ করে এবং টানা সামর্থ্য বৃদ্ধি করে। কপার করোশন ক্ষমতা ও স্টিলের সামর্থ্য বৃদ্ধি করে, ক্রোমিয়াম স্টিলে কার্বাইড সৃষ্টি করে, তাপ ও করোশন রোধ ক্ষমতা বৃদ্ধি করে, কাঠিন্যতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। মলিবডেনাম উচ্চ তাপমাত্রায় স্টিলের কাঠিন্যতা বজায় রাখে ও সামর্থ্য বৃদ্ধি করে, দানার বৃদ্ধি প্রতিরোধ করে। মলিবডেনামের প্রভাব টাংস্টেনের মতোই, তবে টাংস্টেনের চেয়ে দ্বিগুণ সামর্থ্যপূর্ণ, ইস্পাতের হট শর্টনেস বৃদ্ধি করে। ফসফরাস সালফার ইস্পাতকে দুর্বল ও ভঙ্গুর করে, ফসফরাস বড় দানার সৃষ্টি করে, করোশন রোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইস্পাতের যান্ত্রিক গুণাবলীর উপর বিভিন্ন সংকর উপাদানের প্রভাব দেখলাম। এখন আমরা সংকর ইস্পাতের গৃহস্থালী ও শিল্পে ব্যবহার। সংকর ইস্পাতের মধ্যে স্টেইনলেস স্টিল গৃহস্থালীতে কাটলারি, বাসনপত্র, ছুরি, ব্লেড, গড়ির বডি, চেইন, কাঁসি, বিভিন্ন প্রকার অলঙ্কার তৈরি, গৃহের সাজসজ্জা তৈরিতে ব্যবহৃত হয়। অন্যদিকে শিল্পে ব্যবহার, স্টেইনলেস স্টিলের শিল্পে ব্যবহার, অর্থাৎ স্টেইনলেস স্টিল শিল্পে স্প্রিং, বল বিয়ারিং, রাসায়নিক শিল্প কারখানা, ডায়েরি ফার্ম, পেট্রোলিয়াম শিল্প কারখানা, বাল্বশিট, গাড়ি ও যানবাহন এবং চিকিৎসা শিল্পে ব্যবহৃত হয়। হাই স্পিড স্টিলের ব্যবহার আমরা দেখব। গৃহস্থালীতে হাই স্পিড স্টিলের তেমন কোনো ব্যবহার নেই, কিন্তু শিল্পে এর ব্যবহার আছে। বিভিন্ন ধরনের কাটিং টুল যেমন লেদ বিট, ড্রিল বিট, ট্যাপ, রিমার, মিলিং কাটার, শেপার টুল বিট, ব্রোস এবং ডাই পাঞ্চে ব্যবহৃত হয়। টাংস্টেন স্টিল গৃহস্থালীতে ব্যবহারের ক্ষেত্রে বৈদ্যুতিক ফিলামেন্ট তৈরির ক্ষেত্রে, হিটার কয়েল তৈরিতে ব্যবহৃত হয়। এবং শিল্পে কাটিং টুল স্থায়ী চুম্বক তৈরির কাজে ব্যবহৃত হয়, ডাই পাঞ্চ ইত্যাদি তৈরিতেও ব্যবহৃত হয়। মলিবডেনাম স্টিলও গৃহস্থালীতে কাজে তেমন ব্যবহার নেই, কিন্তু শিল্পে বৈদ্যুতিক বাতির লিড ওয়ার, প্রোপেলার শ্যাফ্ট, সমরস্ত্র কারখানা ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের কাটিং টুলস তৈরিতেও ব্যবহৃত হয়। ক্রোমিয়াম স্টিল বাসাবাড়িতে বা গৃহস্থালীতে পাইপ, শিট, রিবেট, কাটা চামচ, ছুরি, ব্লেড ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। আর শিল্পের ক্ষেত্রে বল বিয়ারিং এর বল, রোলার বিয়ারিং, গিয়ার, হ্যাক্সো ব্লেড, ফাইল, ডাক্তারি যন্ত্রপাতি রাসায়নিক শিল্প কারখানায় ব্যবহৃত হয়। নিকেল স্টিল
নিকেল স্টিল গৃহস্থলিতে পাইপ, শিট, রিবেট, ঘড়ির পেন্ডুলাম, ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়্যার, পরিমাপের ট্যাপ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এবং শিল্পে নিকেল স্টিল শিল্প ক্ষেত্রে বৃহদাকার ফর্জিং, অ্যারোপ্লেন ও অটোমোবাইলের বিভিন্ন অংশ এবং সার্ভে যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। সিলিকন স্টিল টেলিফোন ও লাউডস্পিকার ড্রায়াফ্রাম তৈরিতে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বৈদ্যুতিক মেশিন লেমিনেশনের কাজে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শঙ্কর ইস্পাতের গৃহস্থালি ও শিল্পের ব্যবহার দেখলাম। আমি যদি পুনরায় প্রত্যেকটা জিনিস আবার একটু আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে সুবিধা হবে। শঙ্কর ইস্পাত, আমি আবার বিষয়টা অল্প একটু ধারণা দিচ্ছি, যাতে আমরা ভালো করে এই বিষয়টা বুঝতে পারি। সাধারণভাবে শঙ্কর ইস্পাত বা অ্যালয় স্টিল বলতে মিশ্র ইস্পাতকেই বোঝায়। অর্থাৎ সরল কার্বন ইস্পাতের সাথে অন্যান্য উপাদান মিশ্রিত হয়ে, অন্যান্য এক বা একাধিক উপাদান মিশ্রিত হয়ে শঙ্কর ইস্পাত তৈরি করা হয়। এবং শঙ্কর ইস্পাত বলতে ইস্পাত সরল কার্বন ইস্পাতের সাথে এক বা একাধিক ধাতুর সংমিশ্রণকে বোঝায়। সরল কার্বন ইস্পাত অনেক সময় সব রকম প্রয়োজনীয় ভৌত বা রাসায়নিক ও যান্ত্রিক গুণাবলী প্রদর্শন করতে সমর্থ হয় না। প্রয়োজনীয় বিভিন্ন গুণাবলী অর্জনের জন্য সরল কার্বনের সাথে ইচ্ছাকৃতভাবে নানাবিধ শঙ্করীকরণ উপাদান মিশ্রণ করে অ্যালয় স্টিল তৈরি করা হয়। শঙ্কর ইস্পাতের শ্রেণীবিন্যাস ও ব্যবহারের মধ্যে আমরা দেখেছিলাম যে স্টেইনলেস স্টিল, এটা কাটলারি, সার্জিক্যাল যন্ত্রপাতি, বল বেয়ারিং, বাল্ব, শীত তৈরিতে ব্যবহৃত হয়। হাই স্পিড স্টিল, বিভিন্ন প্রকার মেশিনের কাটিং টুল তৈরিতে ব্যবহৃত হয়। টাংস্টেন স্টিল, কাটিং টুল ও উচ্চ উত্তাপে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। মলিবডেনাম স্টিল, বৈদ্যুতিক লিড ওয়্যার, দ্রুত গতিসম্পন্ন টুলস তৈরিতে ব্যবহৃত হয়। ক্রোমিয়াম স্টিল, ডাক্তারি যন্ত্রপাতি, কাটলারি, অটোমোবাইল যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস লিখে পাঠাবে, অবশ্যই আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি এটা আগেও বলেছি, আজকেও বলছি, যে এটা থিওরিটিক্যাল সাবজেক্ট, সুতরাং আমাদেরকে এই বিষয়টা মনোযোগ দিয়ে পড়তে হবে এবং চিন্তা করতে হবে, এই বিষয়ে অনুধাবন করতে হবে, যাতে আমরা এই বিষয়টা বাস্তব ক্ষেত্রগুলা একটু চিন্তা ভাবনা করে আয়ত্তে আনতে পারি। তাহলে আমরা পরীক্ষার হলে এবং কাজের সময় আমরা এটাকে ভালোভাবে এই সাবজেক্টের ব্যবহার করতে পারবো। সুতরাং এই যে স্টিল, স্টিল হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে স্টিলের বা স্টিলের যুগ। সুতরাং এই স্টিল সম্পর্কে আমাদের বিস্তারিত ভালোভাবে জানতে হবে। এখন আমি সিলিকন স্টিলের ব্যাপারে বলতেছি। সিলিকন স্টিল বৈদ্যুতিক মেশিনের লেমিনেশন, টেলিফোন ও লাউডস্পিকারের ডায়াফ্রাম তৈরিতে ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ স্টিল, ক্রাশিং, জয়ার ড্রেসিং, বালতি, ক্রাশিং মেশিনের রোলার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। টুল ও ডাই স্টিল, মেশিনপত্রের টুলস, ড্রিলবিট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। স্প্রিং স্টিল, লোকোমোটিভ স্প্রিং, ক্যারেজ, ওয়াগন, হেভি লোড ভেহিক্যাল স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বিভিন্ন ধরনের স্প্রিং, এটা স্প্রিং স্টিল, এটা স্টিলের মাধ্যমে তৈরি করা হয়। আর হিট রেজিস্টিং স্টিল, অর্থাৎ পাইপ, সুপার হিটার টিউব, গ্যাস টারবাইনে হিট রেজিস্টিং স্টিল ব্যবহার করা হয়। ব্যানাডিয়াম স্টিল, অটোমোবাইল যন্ত্রাংশে পিস্টন রড, এক্সেলে এই ব্যানাডিয়াম স্টিল ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শঙ্কর ইস্পাত ও সরল কার্বন ইস্পাতের মধ্যে আবার একটু পার্থক্যটা দেখে নিই। অর্থাৎ শঙ্কর ইস্পাত, এই ইস্পাত কার্বন, লোহা, অন্যান্য শঙ্কর উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়। আর সরল কার্বন ইস্পাতের মধ্যে এতে লোহা, কার্বন ও কার্বন ছাড়া বিশেষ কোনো শঙ্কর উপাদান থাকে না। শঙ্কর উপাদানের উপস্থিতির উপর এর গুণাগুণ নির্ভর করে, মূলত কার্বনের উপস্থিতির উপর এর গুণাগুণ নির্ভর করে। এই ইস্পাতের সামর্থ্য অনেক বেশি থাকে, আর সরল কার্বন ইস্পাতের সামর্থ্য অনেক কম থাকে। শঙ্কর ইস্পাতে করোশন রোধ ক্ষমতা বেশি, কিন্তু সরল কার্বন ইস্পাতে করোশন রোধ ক্ষমতা কম। শঙ্কর ইস্পাতকে বিশেষ ধরনের কাজে ব্যবহার করা হয়, আর সরল কার্বন ইস্পাতকে সাধারণ কাজে ব্যবহার করা হয়, এবং ব্যবহারের সীমাবদ্ধতাও আছে। শঙ্কর ইস্পাতে কার্বনের পরিমাণ 0.1 থেকে 1.0% পর্যন্ত থাকে, আর সরল কার্বনে কার্বনের পরিমাণ 0.1 থেকে 2.0% পর্যন্ত কার্বন থাকতে পারে।
শঙ্কর ইস্পাত উচ্চতাপ ও ক্ষয়রোধী, সরল কার্বন ইস্পাত উচ্চতাপ ও ক্ষয়রোধ ক্ষমতা কম। শঙ্কর ইস্পাতে বিভিন্ন শঙ্কর যোগ করে প্রয়োজনীয় গুণাগুণ বৃদ্ধি করা হয়, কিন্তু সরল কার্বন ইস্পাতে তাপ শোধন প্রক্রিয়ার মাধ্যমে এর গুণাগুণ পরিবর্তন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্টেনলেস স্টিলের উৎপাদন পদ্ধতি এবং হাই স্পিড স্টিলের উৎপাদন পদ্ধতি এখানে আলোচনা করব, এবং অন্যান্য স্টিলও এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা যায়। স্টেনলেস স্টিলের উৎপাদন পদ্ধতি অর্থাৎ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক চুল্লিকে পরিবর্তিত রূপে অ্যালয় স্টিল উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এই পরিবর্তিত চুল্লিকে অর্থাৎ চুল্লিকে কিছু পরিবর্তন আনা হয়, এই পরিবর্তনকেই সংশোধিত বৈদ্যুতিক চুল্লি বলা হয়। এ চুল্লিতে নির্দিষ্ট কার্বনযুক্ত সরল কঠিন ইস্পাতের সাথে বিগালক হিসাবে কিছু চুন ছাড়াও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। প্রদত্ত উপাদান সমূহ গলে গেলে এর মধ্যে ফেলোস্পার, ফেরোসিলিকন এবং কাঠ কয়লা মিশ্রিত করা হয়। পরে ইনগট তৈরির পূর্বে গলিত ধাতুর মধ্যে কার্বন, ক্রোমিয়াম, নিকেলের পরিমাণ ভালোভাবে মিশ্রিত করা হয়। এভাবে স্টেনলেস স্টিল উৎপাদন করা হয়, এবং স্টেনলেস স্টিলের শঙ্কর প্রধান শঙ্করী উপাদান হচ্ছে ক্রোমিয়াম এবং নিকেল। এতে ক্রোমিয়াম থাকে 18% এবং নিকেল থাকে 4%। আমরা যদি হাই স্পিড স্টিলের কথা বলি, তাহলে হাই স্পিড স্টিলে এটা তৈরি করা হয় ক্রুসিবল চুল্লি। ক্রুসিবল চুল্লি ও ক্ষুদ্র ক্ষারকীয় বৈদ্যুতিক আর চুল্লিতে এ প্রকারের স্টিল তৈরি করা হয়। বর্তমানে ইলেকট্রিক আর চুল্লিতে সুপার রিফাইনিং পদ্ধতি প্রয়োগে এ প্রকার স্টিল তৈরি করা হয়। এ চুল্লিতে ধাতুমল, অক্সিজেন ও সিলিকনের বিতাড়িত করতে কিছু পরিমাণ চুন ব্যবহার করা হয়। চুন সম্পূর্ণ গলে গেলে এতে বেশি পরিমাণ চুন, কিছু ফেলোস্পার, ফেরোসিলিকন গুঁড়া কয়লা দেওয়া হয়। এইভাবে ইনগট তৈরি করার পূর্বে এর সাথে বিভিন্ন শঙ্কর উপাদান টাংস্টেন, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট ইত্যাদি যে কোনো একটি বা একাধিক উপাদান মিশ্রিত করে ইনগট তৈরি করা হয়। অন্যান্য শঙ্কর ইস্পাত তো এই পদ্ধতির মাধ্যমেও তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্টেনলেস স্টিল, হাই স্পিড স্টিল, টাংস্টেন স্টিল, মলিবডেনাম স্টিল, ক্রোমিয়াম স্টিল, নিকেল স্টিল, সিলিকন স্টিলের উপাদান সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যদিও ইতিপূর্বে আমি একটু বলেছি, আবার নতুন করে বলছি, স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ থাকে 4.0 থেকে 26% পর্যন্ত, নিকেল থাকে 0.5 থেকে 21%, কার্বন থাকে 0.10 থেকে 0.25%, সিলিকন থাকে 0.75%, সর্বোচ্চ ম্যাঙ্গানিজ থাকে 0.60 থেকে 1.75%, এবং অবশিষ্টাংশ লোহা। হাই স্পিড স্টিলের ক্ষেত্রে টাংস্টেনের পরিমাণ থাকে 18%, ক্রোমিয়াম থাকে 4%, ভ্যানাডিয়াম থাকে 1%, কার্বন থাকে 0.70 থেকে 0.8%, এবং অবশিষ্টাংশ লোহা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টাংস্টেন স্টিলের ক্ষেত্রে টাংস্টেনের পরিমাণ থাকে 1.0 থেকে 33% সর্বোচ্চ, এবং কার্বন থাকে 0.10 থেকে 0.25% এবং অবশিষ্টাংশ লোহা থাকে। মলিবডেনাম স্টিলের ক্ষেত্রে মলিবডেনামের থাকে 5 থেকে 38% এবং কার্বন থাকে 0.70 এবং 0.8% এবং অবশিষ্ট লোহা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে ক্রোমিয়াম স্টিল, নিকেল স্টিল এবং সিলিকন স্টিলের উপাদানগুলো মিশ্রিত থাকে, এবং আমরা শঙ্কর উপাদান এবং এর প্রভাবগুলো আমরা দেখেছি যে ম্যাঙ্গানিজ, সিলিকন, নিকেল, টাংস্টেন, ভ্যানাডিয়াম, কপার, ক্রোমিয়াম, মলিবডেনাম, সালফার, ফসফরাস ইত্যাদির প্রভাব আমরা এখানে দেখেছি। এরপরে আমরা শঙ্কর ইস্পাতের গৃহস্থলী এবং শিল্পে ব্যবহারগুলো দেখেছি, যে স্টেনলেস স্টিল বাসনপত্র শিল্পের ক্ষেত্রে স্প্রিং এবং বল বিয়ারিং তৈরিতে ব্যবহৃত হয়, এবং হাই স্পিড স্টিল গৃহস্থলী কাজে তেমন কোনো ব্যবহার করা হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস লিখে পাঠাবে, আর তোমরা যদি এই ভিডিও দেখতে চাও পুনরায়, তাহলে দক্ষতা বাতায়নে সার্চ করবে অথবা WWW স্কিলস পোর্টাল বাংলাদেশে সার্চ করবে, তাহলেই এই বিষয়গুলো দেখতে পারবে। পরবর্তী আমি অলহজ ধাতু এবং শঙ্কর ধাতু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।